তো হ্যালো গাইস, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে চলে এসেছি দয়ের মনসা মন্দিরে। এটা প্রায় 400 থেকে 500 বছরের পুরনো মন্দির। আমি আমতার একটা গ্রুপে আমি পোস্ট করেছিলাম যে সব থেকে পুরনো মন্দির কোনটা জানার জন্য। তো অনেকেই রেফার করেছিল এই রসপুরের এই দয়ের মনসা মন্দির। তো সেটা দেখার জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য অলরেডি চলে এসেছি। চলো ভিতরে যাবো, গিয়ে পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা যদি এই দয়ের মনসা মন্দিরে আসতে যাও কীভাবে আসবে? তোমরা যদি বাসে করে আসো, যে কোনোভাবে আমতাতে চলে আসবে বাসে করে, আমতা বাস স্ট্যান্ডে। ওখান থেকে দেখবে টোটো অটো অনেক কিছু পাওয়া যায়, যেখান দিয়ে সেই গাড়িগুলো রসপুর আসে। তো সেই রসপুরে এসে কাউকে জিজ্ঞেস করবে যে মনসা মন্দির, তোমাকে ডাইরেক্ট নিয়ে চলে আসবে। আর তোমরা যদি ট্রেনে করে আসো, আমতা স্টপেজে নামবে, নেমে ওখান থেকে টোটো বা অটো বুক করে নেবে, ডাইরেক্ট চলে আসবে এই দয়ের মনসা মন্দিরের সামনে। তো তোমরা যদি চাও আসতে, তো তোমরা এইভাবে আসতে পারো। তো এই হচ্ছে রাস্তা, এই রাস্তাটা নতুন হচ্ছে, দেখতেই পাচ্ছ, ঢালাই রাস্তা। এইটা হচ্ছে দামোদর নদী, দেখো পাশে দেখো দামোদর নদী, আর তারই পাশ দিয়ে ঢাল নেমে গেছে, ওই যে দূরেরটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে দয়ের মনসা মন্দির। তো চলো মন্দিরের সামনে যাই, গিয়ে তোমাদের সঙ্গে পুরোপুরি কথা হচ্ছে। তো ওই হচ্ছে রাস্তা, ওই রাস্তার ওই যে ঢালটা দিয়ে কে নেমে আসতে হবে একটুখানি। এটা হচ্ছে রসপুরের রাস্তা, নদীর ধার দিয়ে একদম রাস্তাটা। তো এটা দিয়ে এসে এই সামনেই হচ্ছে এই মন্দির, এই মন্দির এখানে। এইটা কি পুজো হয় নাকি? পুজো হয় প্রত্যেক বছর। কোন টাইমে হয়? পরে সে ডেট অনুযায়ী হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে একটা শ্যামকালী পুজো হয়, তার টাইম অনুযায়ী হয় আর কি। আর এখানটায় হচ্ছে যে পাঁঠাপুলি হয়, দেখো পুরো একটা পাথর দিয়ে কত সুন্দরভাবে বেদি মতো করা আছে। এই জায়গাটায় পাঁঠাপুলি হয়, মানে প্রচুর তারপরে পাঁঠাপুলি হয়, তাই জন্য এটা এইভাবে করা আছে। ফুল ফুল দিয়ে রোজ ধূপ দেওয়া হয়, পুজো দেওয়া, পুজো করা হয় এই জায়গাটাকে। দেখো ফুলারে দেওয়া আছে। আর এই হচ্ছে মন্দির, এইটা সামনেটা হচ্ছে আটচালা, এখানে দেখো একটা স্টেজ, এই যে স্টেজ মতো করা আছে, এটা কিসের গো? হবে ওই জন্যে, ও তো স্টেজ মতো করা আছে, এটা যাত্রার জন্য আর কি রাখা আছে এইটা এখানে। আর এই হচ্ছে পুরো আটচালা, এটা আটচালা, এরপরেই ওই যে দূরেরটা ওইটা হচ্ছে মেন মন্দির। চলো মন্দিরের সামনে যাই, পুরো মন্দিরটা দেখাই তোমাদেরকে। মন্দিরের পাশেই একটা খুব সুন্দর, দেখো গাছটা মরা আর কি, এরকমভাবে দাঁড় করানো আছে, খুব সুন্দর। কিন্তু এটা বেশ খুব সুন্দর লাগছে, এর পাশে দাঁড়িয়ে দুটো তিনটে ছবি তুললাম, বেশ ভালো লাগছে এটা, এটা খুব ভালো। আর পাশে খেজুর গাছ, অলরেডি খেজুর হয়ে আছে। আর যেহেতু এটা মনসা মন্দির, উপরে দেখো এটা তো সাপের একটা ছবি এ করা আছে, স্ট্যাচু মতো করা আছে উপরে, দেখো যেহেতু এটা মনসা মন্দির, সাপের একটা স্ট্যাচু করা আছে। আর এই হচ্ছে মেন মন্দির, এটা আটচালা। রোজ রোজ খোলা থাকে? রেগুলার। কটা থেকে মোটামুটি কটা অবধি খোলা থাকে? 10:30 থেকে 1:30 পর্যন্ত। 10:30 থেকে 1:30 এভরিডে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর তোমার মোটামুটি এখানে কি কোনো বাৎসরিক পুজো কিছু ব্যাপার আছে? হ্যাঁ। এটা কোন সময় করে হয়? যে যখন মানসিক করে সে তখন দিয়ে দেয়। ও মানসিক করে, মানে আমি বলছি এখানেই কোনো মা মনসার কি কোনো বাৎসরিক পুজো আছে? বা প্রতিষ্ঠা দিবস? না 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 না। তা কোন কোন সময় বড় অনুষ্ঠান? ওই তো ভাদ্র মাসে রেগুলার, ওর মায়ের রান্নার জন্যে তাই বসুয়ারা পাবে, নবমী পুজোতে হবে অনুষ্ঠান। আচ্ছা। পাঁটা পুজো, ফাঁটা পুজো দশহরাতে তো নয় সামনে, দশহরাতে? হ্যাঁ, দশহরাতে পাঁটা ফাঁটা অনেক পড়ে, বাইরে থেকে অনেক লোক আছে। পনেরো ষোলোটা পাঁটা পড়ে। আচ্ছা আচ্ছা। আর এখানে মোটামুটি মায়ের মোটামুটি কত বছরের পুরনো হতে হয় কি এই মানে মনসা? অনেক দিন, 350 বছর। 350 বছর? হ্যাঁ, যেমন রায়পাড়ার দুর্গা ঠাকুর 450 বছর থেকে। আচ্ছা। এখানে কিছু ইতিহাস জানে? না না। আমাদের এখানে ভাড়ারা রেখেছিল, ওরা পুজো করবে করে সেই বাঁধের গায়ে আসুর গাছের গোড়ায় রেখেছিল, তারা বামুন দাইকে দিয়ে দিয়েছে, বামুন দাইকে জায়গা ফাগা দিয়ে এখানে বসিয়েছে, বামুনদের নিয়ে দিলি ঠাকুর। হ্যাঁ, এবার কেউ কিছু যদি মানত করে সে দেয়। হ্যাঁ, এখানে দেখো লেখা আছে, দেখো মা দয়ের মনসা মন্দির, দেখো এখানে দেখো লেখা আছে, দেখো। এই হচ্ছে ফুল মন্দির। এখন আমরা যেহেতু আজ বিকেল 4টে, আমরা অফ টাইমে এসেছি, তাই জন্য এখন বন্ধ মন্দির, মানে সকাল 10:00 থেকে দুপুর 1:00 অবধি খোলা থাকে, পূজা অর্চনা হয়, ঠিক আছে? তো এই হচ্ছে মন্দির, অলরেডি চারিদিকে এগুলো ক্ষয়ে ফয়ে গেছে, যেহেতু অনেক দিনের পুরনো মন্দির, প্রায় 400 থেকে 500 বছরের পুরনো আনুমানিক একটা। তো তাই জন্য দেখো এগুলো কীরকম একটা হয়ে গেছে,
তো অনেক দিন আগে এগুলো পাথর করা হয়েছিল, সেইগুলো ঠিকঠাক ভাবে মেরামতি না হওয়ার জন্য কীরকম একটা রঙগুলো ফ্যাকাশে টাইপের হয়ে গেছে। এদিকে দেখো, আর এখন গেট বন্ধ, তোমাকে তোমাদেরকে মাকে দেখাতে পারছি না এই মুহূর্তে, তো না হলে দেখাতাম। তো পরবর্তীকালে আর একটা ডেডিকেটেড ভিডিও করব, ওই টাইম আসার চেষ্টা করব, তো তখন কিন্তু তোমাদেরকে আমি দেখাবো মাকে, ঠিক আছে? এই ভেতরটা দেখি তোমাদের দেখানোর চেষ্টা করি। এই হলো গেট, যেহেতু পূজা অর্চনা হয়েছে, দেখো বাসনপত্রগুলো ধুয়ে রেখেছে, দেখো যেহেতু পূজা অর্চনা হয়েছে বাসনপত্রগুলো ধুয়ে রেখেছে, তাহলে এখানে ঘন্টা আরে সব দেওয়া আছে, আর এটা হচ্ছে প্রণামী বাক্স চাবি দেওয়া আছে, যে যার দান স্বরূপ এখানে রেখে যেতে পারে, তাই জন্যে এইটা হচ্ছে প্রণামী বাক্স। অনেক দিন আগের দেখো, এটা লোহা হাত দেবে তো, এবং চাবি দেওয়া আছে। এরম টাইপের প্রণামী বাক্স এখন আর দেখা যায় না, পুরো গ্রিলের সঙ্গে অ্যাটাচ। তো এই হচ্ছে প্রণামী বাক্স, আর এই হচ্ছে পুরো মায়ের মন্দির, হচ্ছে পুরো মন্দির। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর লাইক করতে কিন্তু ভুলো না। আর তোমরা যদি রসপুরবাসী হও অবশ্যই কিন্তু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে। তোমাদের হয়তো মন্দিরটা সম্পর্কে খুব বেশি ইনফরমেশান দিতে পারলাম না, তাই জন্যে কিন্তু তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। তো নেক্সট টাইম আমি ডেডিকেটেড যে ভিডিও করবো বলেছি, যদি আসি অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি ফুল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। তো চলো, বাই।